অনুক এতটা নির্লজ্জ হয়ে উঠেছে আজকাল? বাইরে যাওয়ার সময় আমাকে বা ছোটোমাকে কিছু বলার দরকার মনে করলো না। কে জন, কতদিন চেনে ওকে কনক যে এতটা ডেসপারেট হতে পারল? বাহ, জোরকা ছাটকা দাদা ভাইয়ের বেশ জোরেই লেগেছে দেখছি, পুরো ফিউজ হয়ে গেছে তো। না, এবার যাই, এখন বাড়ির আদর্শ ছোট বউ হিসেবে আমার কাজটা টুক করে সেরে আসি। দাদা ভাই, বলছিলাম যে তোমার সাথে না আমার কিছু কথা ছিল, ইফ ইউ ডোন্ট মাইন্ড। তাহলে কোনো কাজ নেই। মা পিসিমণি কত ব্যস্ত, আর তুমি আমার সাথে কথা বলতে এসছো, কেন আমাকে ডিস্টার্ব করছো এভাবে? দাদা ভাই, আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, আমি সেটা ফিল করতে পারছি, কিন্তু কি করব বলো, কনক তো আমার বোন, তাই ওকে আমি চোখের আড়ালই করতে পারছি না, আর তাছাড়া যেটা চোখে দেখছি সেটাও তো অস্বীকার করতে পারছি না। না ঝিলমিলাম, আই এম সরি, সকালবেলা পরিশ্রমের জন্য আমি টায়ার্ড, আমি তোমার সাথে ভাবে কথা বলতে চাই না। না না দাদা ভাই, প্লিজ এভাবে সরি বলে আমাকে লজ্জিত করো না, কেউ বুঝুক না বুঝুক আমি বুঝতে পারছি তোমাকে কি কি সহ্য করতে হচ্ছে। হ্যাঁ, মানে স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম এরকম হয় নাকি? প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমি না নিজেকে আটকে রাখতে আর পারলাম না। কোনো ও এটা কি করছে, আমার আমার নিজেরই খুব খারাপ লাগছে এসব দেখে। তুমি বলো না দাদা ভাই, বাবা কি ওকে এই শিক্ষা দিয়েছে বলো? ছি 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 ছি, ও কি করছে এটা? তার মানে ঝিলমিলও দেখেছে কনককে জনের সাথে বেরিয়ে যেতে। ছি কনক, এভাবে নিজের ভাইয়ের বউয়ের কাছ থেকে কথা শুনতে হচ্ছে আমায়, আর কত অপমানিত হব আমি তোমার জন্য। যাক, আগুনটা ভালো করেই জ্বালিয়ে দিয়েছি, এবার আমিও দেখবো কনক তুই কি করে তোর বিয়েটা বাঁচাস। And Kanok is very intelligent. She is really, really intelligent. আমি ও যেভাবে ফাস্ট এগোচ্ছে, আমার তো মনে হয় না she'll take 6 months, তার বহু আগেই ও কিন্তু তৈরি হয়ে যাবে, দেখবেন। দেখুন ম্যাডাম, আমার মনে হয় না যে মাত্র 6 মাসে কারো শিক্ষা সম্পূর্ণ হয় বলে। অথচ কি আশ্চর্য, দেখুন আমাদের কনকের কাছে এই সামনের 6 মাসই কি ভীষণ ইম্পর্টেন্ট। শুধু কি কনকের কাছে, আমার তো মনে হয় আমাদের সকলের কাছে। হ্যাঁ বটে। তবে কনককে প্রথম দিন দেখে আমার কিন্তু মনে হয়েছিল যে কাজটা কিন্তু খুব কঠিন, ওর পক্ষে এত তাড়াতাড়ি পুরো জিনিসটাকে গ্রাস্প করাটা ইটস গোয়িং টু বি টাফ। আমি অবশ্য ওকে কিছু বলিনি, এখনো কিছু বলি না, তবে আই ফিল ভেরি প্রাউড টু টেল ইউ অল যে অপ্র আর সাত্তকীর পর কনক আমার একজন স্টুডেন্ট যে আমার মান রাখবে। শ্রীপর্ণা, কনক কোথায় দেখো তো? বৌরানীকে তো দেখছি সকাল থেকে খালি ছুটে বেড়াচ্ছে, এই এখানে তো পরক্ষণেই ওখানে। উফ বাবা, ভীষণ চটপটে। হ্যাঁ, কিন্তু পড়াশোনার সময় যদি ওকে আপনারা দেখেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন, কি পেশেন্স, একটুও ফাঁকিবাজি নেই। এতক্ষণ মলিকে খুঁজছিলাম, কনকও নেই, দুজনে মিলে কোথাও বেরোলো নাকি? কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি এসব কিছু জানতে না চাওয়াই ভালোই হয়েছে। জনকে বাড়ির সব কথা, বিশেষ করে অলির কথাটা বলা উচিত হবে না আমার। এখন শুধু অলিকে ভালোই ভালো বাড়ি ফিরিয়ে আনতে পারলেই শান্তি।
বিপদে পড়েই আমার কাছে হেল্প চেয়েছে। রোজে আমাকে বিশ্বাস করে আমার সাথে যাচ্ছে, অন্য তো একজন ফ্রেন্ডের কাছ থেকে, এটাই আমার কাছে অনেক পাওয়া। ইটস এ লট। তুই এরকম পুজোর দিনে সন্ধ্যাবেলা ঘরে একা একা বসে আছিস, তোর শরীর ঠিক আছে তো? না, আমার শরীরটা ভালো নেই, মাথাটা ধরে আছে তাই। হ্যাঁ রে, তোর বউ কোথায় রে? এক ছেলে ছোট বৌদিন ওকে খুঁজছিল। তো আমি কি করে জানবো বউ কোথায়? দেখতে পাচ্ছ তো ঘরে নেই। চাপ পাবে, এতে এত মেজাজের কি আছে? দাঁড়া, এটা আমি ছোট বৌদিকে বলছি। সেই পূজার সময় থেকে উলিটার কোনো পাত্তা নেই, আমি বুঝতে পারছি না কি হচ্ছে, আমি ভীষণ টেনশন হচ্ছে রে। উলি বাড়িতে নেই, দেখতে তো পাচ্ছি না। পিসিমণি, উলি সিরিয়াসলি বাড়িতে নেই? আমি জানি না, মানে ও বাড়ি ছেড়ে কোথায় যাবে বল, কিন্তু আশেপাশে কোথাও তো নেই। আর অ্যাকচুয়ালি ছোট বৌদিকে ডাকছিল। উলিকে নিয়ে বড় টেনশন হচ্ছে, তখন উলিকে খুঁজে পাচ্ছিলাম না, এখন কোনোটা কোথাও। আচ্ছা শোন, এই ননদ বৌদি মিলে দুজনে একসাথে কোথাও জানি তো, ওর বাবা অ্যাটলিস্ট ইনফর্ম তো করবে। তোর বাড়িতে হাজার একটা কাজ রয়েছে, তার মধ্যে আমি একা সামলাতে পারছি না। বলছি যে প্রসাদ খেয়েছেন তো? আপনি এত চিন্তা করবেন না আমাদের নিয়ে, আমরা ঠাকুরের প্রসাদ খেয়েছি। আর এবার তো আমাদের বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়ে গেল। শিখা কোথায়? শিখা, শিখা আমাকেও এবার উঠতে হবে। এই মা, না আপনি ভোগ খেয়ে যাবেন। মনীষা, ওনাকে তুমি নিয়ে যাও খাবার জায়গায়, আর একটু সাবধানে নিয়ে যাও, উনি এখনো সুস্থ নয়। হ্যাঁ ঠিক আছে, আসুন। না না, এখনই যাবেন কি? ভোগ না খেয়ে যেতেই পারবেন না, মা জানলে কিন্তু খুব রাগ করবে। হ্যাঁ মিস্টার গোস্বামী, আমরা ঠিক করেছি যে সবাই মিলে বসে আজকে ভোগ খাবো, আপনি কিন্তু প্লিজ না করবেন না। এবার কিন্তু সত্যি সত্যি আপনারা আমাকে লজ্জা দিচ্ছেন, ঠাকুরের ভোগ না বলি বা কি করে, আমার একটা পাপের ভয় আছে না। আজ পূজোটা বড় ভালো হলো, মনটা একেবারে ভরে গেছে আমার। ঠিক বলেছেন মা, ঠাকুরের পুজো বাড়ির মানুষদের ভক্তিটাই আসল। আর এই বাড়ির মানুষদের সেটা অভাব নেই। পরিস্থিতি তো ভীষণ অনুকূলেই আছে, কারোর কিছু খেয়াল আছে বলে তো মনে হচ্ছে না কো। এবার হাটে হাড়িটা ভেঙে ওই চৌধুরী গিন্নির হালটা ঢিলে করে দেব নাকি? মায়ের হাবভাব তো সুবিধে ঠেকছে না, আবার কি বলতে কি বলে বসবে কে জানে রে বাবা। কেটে পড়বো নাকি এখান থেকে? কিন্তু অভ্রটাকে যে ঠেলে ঠুলে পাঠালাম সেটা আবার ঠিক কাজ হলো তো, কি জানি রে বাবা। সত্যি তো, কোথায় গেল অলি? কনককেও তো দেখছি না, আর ঝিলমিল গিয়েছিল অলিকে ডাকতে, কিন্তু এখন এখানেই ঘুরছে। আরে ওখানে দাঁড়িয়ে কি ভাবছো শিখা, এখানে এসে বসো। ওই দেখছিলাম আপনাদের বড় বাড়ির পূজার ঘটা মাসিমা, কি ভক্তি, কি নিষ্ঠা, কি যত্ন, দেখে চোখ দুটো একেবারে জুড়িয়ে গেল। এই না হলে বড় বাড়ির পূজা?
বড় বাড়ি নয় শিখা, বড় মনের পরিচয় দেন ওনারা। আর পুজোতে নিষ্ঠা থাকলেও জাক নেই। আমি কি আর সেটা অস্বীকার করছি নাকি গো? আরে এটাই কি প্রথম বছর নাকি? আগের বার তো আমার চোখ দুটো জুড়িয়ে গেছিল দেখে, সেইবার তো তুমি দেখো নি গো, আমি এছিলাম না ঝিলমিলকে নিয়ে। মনটা ভরে গেছিল একেবারে। আমার কি কপাল, আমার মেয়ে দুটা এ বাড়ির বউ হতে পেরেছে। ঠিক ঠিক আছে ঠিক আছে, ওইসব পুরনো কথাগুলো এখন থাক না, আজকে পুজোর দিনে। থাকবে কেন মাসিমা, এ কি আর খারাপ কথা নাকি? আমি তো পূজার কথা বলছি। আমি তো ভেবেছিলাম অমন ভক্তি ভরে পূজা শুধু দেশ গাই হয়। ও মা, এ বাড়িতে এসে পূজার ব্যাপার স্যাপার, এলাহি ব্যাপার স্যাপার দেখে তো আমার চোখ কপালে ওঠার জোগাড়।